আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহর আল্লাহতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তবে শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রথম বর্ষে পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত সিলেবাস এবং তার কোন কোন পার্টগুলো পড়ে খুব সহজে আপনি আপনার পরীক্ষার সৃজনশীল প্রশ্নগুলো আনসার করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তবে শিক্ষার্থী একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনাদের ইসলাম শিক্ষা প্রথমপত্র ওয়ান এইট সিক্স ওয়ান এই সাবজেক্ট কোটে আপনাদের যে পার্টগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখানে ছাপ্পান্নটি পাঠ আপনাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে তবে শিক্ষার্থী এই পাঠগুলো যারা আমার চাকরিজীবী শিক্ষার্থী আছেন আপনাদের অনেকের পক্ষে এই পাঠগুলো পড়ে সম্পূর্ণ করা সম্ভব না সেই জন্য শিক্ষার্থী বিভিন্ন সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এমন কিছু পাঠ আপনাদের জন্য নির্ধারণ করে দিয়েছি যে পাঠগুলো পড়ে আপনারা খুব সহজে আপনাদের চারটি সৃজনশীল প্রশ্ন এবং পনেরোটি এমসি কিউ প্রশ্নের আনসার করতে পারবেন তবে শিক্ষার্থী এই ছাপ্পান্নটি পার্ট আমি আপনাদেরকে বলি সময় নষ্ট করবেন না সেজন্য আপনারা এখানে যে পার্টগুলোর মধ্যে বেশি বেশি স্টারমার করে দেওয়া আছে এগুলো আপনারা বারবার পড়বেন আর আমি এখানে ইউনিট একে ইউনিট দুয়ে এখানে একটি বৃত্ত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই পাঠটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি ইউনিট এক ইউনিট দুই ইউনিট তিন এই পাঠগুলো যদি আমরা পড়াশোনা করি অবশ্যই আমাদের পরীক্ষার প্রশ্ন কমন পড়বে তারপর শিক্ষার্থী এখানে অনেকে মনে করতে পারেন যে স্যার আমাদের এতগুলো পাঠ হ্যাঁ আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যারা অনলাইনে সরাসরি জুম অ্যাপসের মাধ্যমে আমার সাথে সরাসরি ক্লাস করতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে লিঙ্ক দেবো সে তাহলে আপনারা সকলে ক্লাস করতে পারবেন শিক্ষার্থী এখানে আমাদের ইউনিট হ্যাঁ তিন বললাম তারপর ইউনিট চারে যে পার্টগুলো শুধু আমরা মার্ক করে দিয়েছি এগুলো আপনারা একটু ভালোভাবে পড়াশোনা করবেন ইউনিট পাস এস ইমামের দায়িত্ব কর্তব্য ইসলামী সমাজে মসজিদের ভূমিকা গুরুত্ব এগুলো একটু ভালোভাবে পড়াশোনা করবেন সমাজে ন্যায় বিচার বা আদল প্রতিষ্ঠা সামাজিক অনাচার বা প্রতিরোধে ইসলামের নীতি ইসলামী অর্থ ব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনা এই পাঠগুলো আপনার আপনাদের বইয়ে মার্ক করে তারপরে পড়াশোনা শুরু করে দিবেন আর যেগুলোর মধ্যে আমি স্টার মার্ক করি নাই সেগুলো যদি কেউ মনে করেন যে না স্যার আমার সময় আছে আমি পড়তে ইচ্ছুক তাহলে আপনি পড়তে পারেন আর যাদের সময় কম আমি আমার চাকরিজীবী শিক্ষার্থীদেরকে সবিনে অনুরোধ করব আপনারা এই পাঠগুলো বাদ দিয়ে আপনারা আপনাদের প্রস্তুতি নেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের পরীক্ষায় ভালো করতে পারবেন কারণ আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে যে আপনার এখানে নয়টি সৃজনশীল প্রশ্ন থাকবে আপনার কিন্তু আনসার করতে হবে মাত্র চারটি সৃজনশীল প্রশ্নের চার দশ চল্লিশ আর পঁচিশটি এমসি থাকবে সেখান থেকে আপনাদের আনসার করতে হবে মাত্র পনেরোটা এমসিকিউ সেই জন্য শিক্ষার্থী আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের দিতে হবে না সেই জন্য আপনাকে বুঝতে হবে যে আমার চারটা সৃজনশীল আমরা যেই পাঠগুলো পড়লে আমাদের চারটা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে শুধু আমরা সেগুলোই পড়ব আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আপনারা এই স্টারমার্ক করা অংশগুলো আপনারা বারবার পড়বেন আমার বিশ্বাস আপনাদের প্রশ্ন কমন করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম